সরিষা বহাল চেষ্টা করছি লাগাবার। সরিষা বহাল? হ্যাঁ। আচ্ছা কাকু, ওই সরিষা বহাল বাদে আপনার কি আরো কোথাও লাগাবার টার্গেট আছে? না না, হ্যাঁ আছে, এই বুঝে ওই পয়েন্টটা। নমস্কার বন্ধুগণ, আমি বিকাশ মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়া পরব। আর এই ভিডিওতে আপনারা দেখতে ও শুনতে পাবেন আপনাদের সকলের সুপরিচিত কাড়ার মালিক, ওনার কাড়া লড়াইয়ের সুখবর। তো বন্ধুগণ, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং নিত্য নতুন কাড়ার আপডেট পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে যদি ভাল লাগে তাহলে একটা লাইক মারি দেবেন। তো চলুন আজকে শুনেন এই মালিকের কবে কোথায় এবং গ্রামে লাগাবে কি নাই, আর বাহারে লাগালে কোথাকার কোন মালিকের কাড়ার সাথে করবেন লড়াই, বিস্তারিতভাবে শুনে নেন এই মালিকের মুখ থেকেই আপনারা সবাই। তো কাকু নমস্কার। আচ্ছা, আপনার গ্রামের নাম? পাত্তুড়িয়া। পাত্তুড়িয়া। আর থানা? থানা বড়বাজার। আর জেলা? পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, পুরুলিয়া জেলা বড়বাজার থানা পাত্তুড়িয়া গ্রাম। তো আচ্ছা কাকু, আপনার কি নাম? সাধু। সাধু সিং সর্দার। সিং সর্দার। আচ্ছা আচ্ছা, তো আপনি কেমন আছেন? আপনি ভালোই আছি, মোটামুটি ভালো আছে। আচ্ছা আচ্ছা, তো এই ভাদ্র মাসে রোদের দিনে আপনার ওই নাম করা কাড়া তৈরি কেমন আছে? তৈরি তো মোটামুটি ভালোই আছে। আচ্ছা আচ্ছা, ভালোই আছে। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে যে এখন আপনার বাড়িতে কাড়াটা আছে, তো এই কাড়াটা আপনি নিয়েছিলেন কত দূরে এবং কার কাছে? ভালো হবে যদি আপনার দর্শককে একটু দিতে পারেন বলে। মানে আমি নিয়েছিলি আজ 3 বছর হইলো কাড়াটা। 3 বছর হইলো মুকুরু দিয়ে নিয়েছিলি এই গান এই সামনের গানটাই। তো এখন যে আপনি তৈরি করছেন, তো কোথায় লাগাবার জন্য তৈরি করছেন, গ্রামে কি বাহারে? এখন দেখছি জুতাই মানে বাহারেও লাগাবার আছে, গায়ে তো সেরকম কাড়া নাই। আচ্ছা আচ্ছা, মানে একলাই আছেন? হ্যাঁ একলাই আছি আমি। আচ্ছা আচ্ছা, একলার জন্য লড়াই করতে পারা যাচ্ছে না। হ্যাঁ, তো এখন বাহারে টার্গেট আছে? হ্যাঁ বাহারে টার্গেট আছে, সবাইও যুক্ত দিচ্ছে, বলছে চলো লেগা যাক। তো সেই ফুর্তি সবাই বলছে হ্যাঁ তো লেগা যাবে। হ্যাঁ হ্যাঁ, তো বাহারে যে আপনি নিয়ে যাবেন, হ্যাঁ তো কোথাকার কোন মালিকের কাড়ার সাথে লাগাবার জন্য টার্গেট করছেন একটু যদি দর্শক বলে নিতে পারেন তাহলে ওনাদের বুঝতে শুনতে একটু সুবিধা। আমরা সরিষা বহাল চেষ্টা করছি লাগাবার। সরিষা বহাল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে ওই যেটা সীমন্ত বাবুর কাড়ার সাথে? হ্যাঁ। দর্শকগণ আপনারা শুনতেই পেলেন সীমন্ত মাহাতোর কাড়ার সাথে যেখানে 1,26,000 টাকা প্রাইজ আছে ওইখানে লাগাবার জন্য এই কাকুটা এনার কাড়াটা দিচ্ছেন তৈরি করে। আচ্ছা কাকু, ওই সরিষা বহাল বাদে আপনার কি আরো কোথাও লাগাবার টার্গেট আছে? না না, হ্যাঁ আছে, এই বুঝে ওই পাইনাদা। পাইনাদা? হ্যাঁ। আচ্ছা, তো যে ঝাড়খণ্ড রাজ্যের বড়াম থানা পাইনাদা গ্রাম। হ্যাঁ হ্যাঁ, তো পাইনাদা গ্রামে আপনার কোন নম্বর কাড়ার সাথে লাগাবার টার্গেট আছে? ওখানে তো 12-11টা কাড়া আছে। হ্যাঁ দেখি, 6-7 দেখি। 6-7? যদি সে এখানে ওনারা চাষ দেয়, হ্যাঁ চাষ দেয়, আপনি লাগাতে সেখানে রাজি আছে? রাজি আছে। এবং যদি সরিষা বলো কাকে মা জোসনারানি মাহাতোর কাড়া সাথে আপনাকে চাষ দেয় তাহলে লাগাবার আছে, তাহলে সেখানে আপনি লাগাতে রাজি আছে? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, তো আপনার যে এখন এই বর্তমান কাড়াটা আছে, এই কাড়াটা বাদে আপনি কতদিন থেকে কাড়া রাখছেন? কাড়া আমি ছুটির থেকেই রাখছি, তবে মানে আমরা মানে বিশেষ দিন রাখি নাই, এটা উতরিয়ে গেছে, উতরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে থাকে হাল ভালো কাড়া আমি ছাই আমি এই অতটু ছাইয়ের লাই কাড়া মানে ইয়া করেছি, মানে বাবা ছিল না তখন লাই কাড়া রাখছি, তবে মানে এরকম নাই রাখি। হ্যাঁ, এই বছর ছিল, এই এই বছর উতরিয়ে গেছে কাড়াটা লাগাবার জন্য। হ্যাঁ লাগাবার জন্য নাই, মানে এমনিতে রাখা হয়েছিল, তো লাগাবার মতন হয়ে গেছে এখন, মানে সবাই এখন যোগ দিচ্ছে, বলছে চলো লাগাতে লাগবো। আচ্ছা তো চলো তো লাগাবো। আচ্ছা আচ্ছা কাকু, আপনি তো ওইখানে লাগাবার জন্য আপনার দর্শককে দিলেন বলে, লেকিন আপনি আপনার গ্রামে মেলাটা করবেন কবে? আমার গ্রামে মেলা? ঠিক আছে বন্ধুগণ, আর বেশি কিছু কথা না বলে আপনাদের কাছে আমরা এই ক্ষুদ্র খবরটা বলে এখন ভিডিওটা শেষ দেবো। করে এই ভিডিওর মধ্যে আমার ভাষার মধ্যে কাকুর ভাষার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন নিজের ভাই মনে করে। এবং এই খবরটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে পুরুলিয়া তো ঝাড়খণ্ডের অন্যান্য কাড়ার রসিকগণকে দেখার জন্য একটু শেয়ার করে সুযোগ দিবেন, করে সঙ্গে একটা লাইক দিবেন, মানে চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন করে। এরপর দেখাবো এই কাকুর কাড়াটা আপনাদেরকে খুলে। তো কাকু, ওই সরিষা বহাল 1,26,000 কাড়ার সাথে লাগাবার জন্য আর এই ভাদর মাসে আপনার বর্তমান কাড়াটা তৈরি কেমন আছে চলুন একটু দিবেন খুলে, কেন কি আপনার কাটা দেখার জন্য আপনার দর্শকগণ আছেন অপেক্ষা করি। ঠিক আছে, খুলে ফের করবো।